তামিম ইকবালের ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণায় এশিয়া কাপের দল ঘোষণার ব্যাপারটা একটু পেছনে চলে গিয়েছে, কিন্তু সে এশিয়া কাপের জন্য 21-22 সদস্যের দল তো দিয়ে দেওয়া হবে দু একদিনের মধ্যেই, এবং বিশ্বকাপ স্কোয়াডটাও মূলত সেই জায়গা থেকেই হবে। মানে এই 21-22 সদস্যের বাইরে থেকে কেউ এসে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেবেন অমন হওয়ার চান্স আসলে নেই। প্রশ্নের জায়গা হচ্ছে এই স্কোয়াডটি কেমন হতে পারে, প্রাথমিক দলটি। সবচেয়ে বড় যেটা প্রশ্নের জায়গা সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ কি থাকবেন, থাকবেন সৌম্য সরকার? নাম্বার সেভেনে আমরা আসলে শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকছি, এবং তামিমের রিপ্লেসমেন্ট হিসেবে ওপেনিংয়ের ওই জায়গাটাতেও কি কোনো চমক থাকছে? চলুন সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি। দেখুন, একটা দল ঘোষণার ক্ষেত্রে নির্বাচকরা ঘোষণা করেন সেটা ঠিক আছে, আমাদের এই মিনাজুল আবেদিন নানু নেতৃত্বাধীন যে নির্বাচক প্যানেল তারাই ঘোষণা করবেন। কিন্তু কয়েকদিন আগেই নানু ভাই যেমনটা বলেছিলেন যে সবার সাথেই তো এখানে কনসাল্ট করা হয়, দল সংশ্লিষ্ট, সেটা কোচ বলেন, সেটা ক্যাপ্টেন বলেন, ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন। কিন্তু এখন এই মুহূর্তে সংকটের জায়গাটা হচ্ছে ক্যাপ্টেন কার সাথে কনসাল্ট করবে? নাই তো, এখন তামিম ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, তারপরে ওই বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন এখনও বিসিবি ঘোষণা করতে পারেননি, এবং দল ঘোষণার আগে ক্যাপ্টেন ঘোষণা করা হবে সেই চান্সটাও আপাতত দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে ওই ক্যাপ্টেনের মতামত ছাড়াই কিন্তু এই এশিয়া কাপের স্কোয়াডটা তৈরি করা হবে। যদি সেইখানে যদি কারো ক্ষেত্রে আমাদের ক্যাপ্টেন্সি ধরে ধরেন সাকিব আল হাসান রয়েছেন, এখানে লিটন দাস রয়েছেন, এখানে মেহেদী হাসান মিরাজ রয়েছেন, তাদের কারো কাছ থেকে হয়তো বা কোনো একটা শেষ পর্যন্ত স্কোয়াড ঘোষণার সময় হয়তো বা দেখিয়ে নেওয়া হলেও হতে পারে, কিন্তু ওইটা আসলে মোটেই শিওরিটি দিয়ে বলা যাচ্ছে না। যেটা বলছিলাম যে স্কোয়াডটা যখন আলটিমেটলি 15 সদস্যতে নেমে আসবে তখন আরও অনেক বেশি করে এটা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের একটা ফ্লেভার পাওয়া যাবে। আমাদের বোর্ড প্রেসিডেন্টের তো অনেকবার বেশ কয়েকবারই বলেছেন যে এশিয়া কাপের স্কোয়াডটাই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড হবে, যদিও আমার কাছে সেটা মনে হয় না, আরও অনেক পরিবর্তন পরিবর্তন হবে, কিন্তু তারপরেও একটা তো ধারণা পাওয়া যাবে। তবে 15 সদস্যের আগে তো 21-22 সদস্যের দল দেওয়া হবে, সেইখানেও কিন্তু একটা ধারণা পাওয়া যাবে। ধরেন আমি মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি, এখন রিয়াদকে যখন স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় বা বিশ্রাম দেওয়া হয় তখন বলা হয়েছিল যে অন্যদেরকে বাজিয়ে দেখার জন্যই আসলে রিয়াদকে এখানে বিশ্রামটা দেওয়া হচ্ছে। সো বেশ কয়েকটা সিরিজ তো তার বিশ্রামেই কাটলো, এখন কি তাকে আবার দলে খেলানো হবে কিনা? আবার দেন এগেইন আমি আবার ওই বোর্ড সভাপতির কথায় যাচ্ছি, কেননা বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছুই ওই ক্রিকেট বোর্ড সভাপতির কথাতেই আসলে চলে, সেটা তিনি নির্বাচক না হলেও। রিয়াদের সম্পর্কে তিনি একটা কথা বলেছিলেন যে একাদশে খেলাতেই হবে, মানে স্কোয়াডে থাকলেই এই ভাবনার জায়গাটা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। এখন আমি যদি জিনিসটাকে আর একটু বড় করে চিন্তা করি, এশিয়া কাপের জন্য যে 32 সদস্যের প্রাথমিক দল সেই দলটার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন। এখন যদি আপনি তাকে 22 সদস্যের দলে না রাখেন, প্রশ্ন তো উঠবেই, তাহলে 32 সদস্যের দলে রেখেছিলেন কেন? আবার 22 সদস্যের দলে রাখলে যদি 15 সদস্যের দলে না রাখেন তখন প্রশ্ন উঠবে যে কেন তাহলে 22 সদস্যের দলে রেখেছিলেন। আবার প্রশ্ন উঠবে 15 সদস্যের দলে রেখে যে তাহলে কেন একাদশে রাখেননি। এটা বাংলাদেশের ক্রিকেটটাই এরকম, ক্রিকেট বাস্তবতার জায়গাটাই হচ্ছে গিয়ে ওই রকম। সো রিয়াদকে যখন 32 সদস্যের দলে রাখা হয়েছে তার মানে তো 22 সদস্যের দলেও তো তিনি থাকবেন, তাই তো? কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে বা যা যতটুকু আমি জানি, রিয়াদকে আসলে ওইভাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করছেন। এবং এখানে টিম ম্যানেজমেন্ট বলতে কি, আসলে কোচ চন্ডিকা হাথুরে সিংয়ে তিনি, তার তো এক তার এমনিতেই দল নির্বাচনে তার একটা সে থাকে, প্রবলভাবে থাকে, আর এখন যখন ক্যাপ্টেন নেই তখন তো তার কথার মূল্যটা আরও অনেক বেশি। সো তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে দলে চান না, এটা হচ্ছে গিয়ে স্পষ্ট। নির্বাচকরা এই জায়গাটাতে তাদেরও ভাবনার জায়গাটাও মোটামুটি এই একই রকম, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের একাংশর আবার এইখানে নাকি রিয়াদের জন্য, রিয়াদ যেন দলে থাকেন এটা যেহেতু পপুলার চয়েস, আমি এটা আলাদা একটা ভিডিও করেছিলাম, সো ওই বিস্তারিত আলোচনার দিকে আমি আর না যাই। এইখানে রিয়াদের এগেনস্টে আরও একটা জিনিস যাচ্ছে, কোন জিনিসটা? ধরুন আপনি বিশ্বকাপের হিসাবটা যদি আমরা করি তাহলে 2019 বিশ্বকাপে একটু ফিরে যেতে হবে। 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে, যেই ম্যাচটা আমরা প্রায় ইংল্যান্ড 386 করে ফেলেছিল, আমাদের জয়ের আসলে সেরকম কোনো চান্স ছিল না, কিন্তু আমাদের ওই অ্যাপ্রোচটা তো থাকতে হবে, আমাদের ওই ইন্টেন্টটা তো থাকতে হবে। যখন চেস করছিলাম সাকিব আল হাসানের ব্যাটিংয়ে ছিল, সাকিব আল হাসান ওই দিন সেঞ্চুরি করেছিলেন, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সেই ম্যাচটাতে 6 নম্বরে নেমে তিনি 41 বলে 28 রানের একটা ইনিংস খেলেছেন, যেটা ম্যাচ সিচুয়েশনের দাবির সঙ্গে পুরোপুরি হচ্ছে গিয়ে বিপরীতমুখী ব্যাটিংটা তিনি করেছিলেন। এবং এটা নিয়ে সাকিব আল হাসান ড্রেসিংরুমে এসে এটা নিয়ে তিনি রিয়্যাক্ট করেছেন। ইনফ্যাক্ট সাকিব কিন্তু দলের ক্যাপ্টেনও না ওই মুহূর্তে, কিন্তু মাশরাফি ক্যাপ্টেন ছিলেন, তবে যেহেতু সিনিয়র প্লেয়ার হিসেবে তার একটা কী বলে চলে সে ছিল, সেটা হচ্ছে গিয়ে রিয়াদকে যেন 11 থেকে ড্রপ করা হয়।
আমি এগুলো কোনো কিছু কিন্তু নতুন বলছি না, এগুলো ভাই যখন এগুলো বহুত চর্চা হয়েছে, অনেকবার লেখাটা কি হয়েছে, তো এগুলো যে নতুন করে আমি বলছি বিষয়টা তা না, আমি যে শুধু হচ্ছে একটা জিনিস যোগসূত্র ধরে দেওয়ার জন্য এটা উল্লেখ করছি। পরবর্তীতে হচ্ছে গিয়ে রিয়াদকে তো আর বাদ দেওয়া হয়নি, রিয়াদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে 50 করার পর তিনি আবার এসে ড্রেসিং রুমে আবার রিয়্যাক্ট করেছিলেন, তো এগুলো নিয়ে অনেক কিছু হয়ে গেছে। এখন 4 বছর আগের মাহমুদুল্লাহর সেই ব্যাটিং অ্যাপ্রোচ সাকিব আল হাসানের পছন্দ হয়নি। সাকিব যদি বাংলাদেশ ক্রিকেট টিমের আবার ক্যাপ্টেন হন ওয়ার্ল্ড কাপ বিবেচনায়, আমি বলছি যে এই স্কোয়াডটাতে হয়তো ক্যাপ্টেনের কোনো রোল থাকবে না, কিন্তু যখন আপনি বিশ্বকাপ মাথায় রাখবেন তখন সেই ওয়ার্ল্ড কাপ বিবেচনাতে কি আসলে সাকিব এই 4 বছর পরে প্রায় 38 ছুঁই ছুঁই রিয়াদকে কি তিনি তার দলে আসলে দেখতে চাইবেন, এটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন মার্ক। চন্ডিকা হাতুরি সিংহে চান না, এখানে হচ্ছে কি আমাদের সিলেক্টররাও সেই পথেই হাঁটছে, ভাবনাটা ওই রকম, এবং যদি ক্যাপ্টেন সাকিব হন তিনিও চাইবেন না। সো সব কিছু মিলিয়ে রিয়াদের কিন্তু যতই পপুলার চয়েস হন না কেন, এশিয়া কাপের এই 22 সদস্যের স্কোয়াডে থাকার চান্সটা কম বলেই আমার কাছে মনে হচ্ছে। সৌম্য সরকার থাকবেন। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে যেহেতু তামিম এখন নেই, তাকে কি ওপেনার হিসাবে, বিকল্প ওপেনার হিসাবেই কি হাতুরি সিংকে বিবেচনা করবেন কি না, কিন্তু টিম ম্যানেজমেন্ট সূত্রে যতটুকু জানলাম যে সৌম্যকে রাখা হবে, বিকল্প ওপেনারের জায়গাটাও যে একেবারে রুল আউট করা হচ্ছে তা না, তবে মূলত তাকে ওই নাম্বার 7 জন্যই আসলে বিবেচনা করা হচ্ছে, এবং তার ওই পেস বোলিং 2-4 ওভার যে পেস বোলিং সেই সব কিছু মিলে সৌম্যকে ওই জায়গাটাতেই আসলে বেশি করে বিবেচনা করা হচ্ছে। ওপেনিংয়ের জায়গাটাতে এইখানে আমি বলেছিলাম যে গত সিরিজ আমাদের যে 2 ওপেনার ছিলেন লিটনের সঙ্গে, নাইম শেখ এবং রনি তালুকদার, এই দুজনের একজন থাকবেন এবং সেই একজনটা প্রবাবলি নাইম শেখই হতে যাচ্ছেন। আর এইখানে হচ্ছে গিয়ে চমক দেখিয়ে যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে তানজিদ হাসান তামিম। ইমার্জিং টিমস এশিয়া কাপে খুব ভালো খেলেছেন, বাংলাদেশ আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সদস্য, ও ইমার্জিং টিমস এশিয়া কাপে তিনি 3টা 50+ ইনিংস করেছেন এবং ঝড়ো ব্যাটিং করেছেন। তার ব্যাটিংয়ে অনেকেই আবার সেই 2007 বিশ্বকাপের তামিম ইকবালকে দেখছেন বিস্ফোরক, একটা এক্স ফ্যাক্টর রয়েছে, আননোন ফ্যাক্টর রয়েছে। সো সব কিছু মিলিয়ে এই ফাটকাটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খেলতে চাইছে, নির্বাচকরা খেলতে চাইছেন অ্যাটলিস্ট এশিয়া কাপে, আমাদের কিন্তু দল পরিবর্তনের সুযোগ থাকবে বিশ্বকাপের জন্য। সো এশিয়া কাপের ওই বিগ স্টেজে ঠেলে দিয়ে, এশিয়া কাপও কাপও কিন্তু একটা বিগ স্টেজ, ওইখানে ঠেলে দিয়ে তিনি কেমন করেন সেটাও টিম ম্যানেজমেন্ট আসলে একটু বাজিয়ে দেখতে চাইছে। সো তানজিদ হাসান তামিম তিনিও আসলে এই দলটাতে সুযোগ পাবেন বলে মনে হচ্ছে। সো বিগ 3টা কোয়েশ্চেনের এই জায়গাটাতে আসলে সলভ হচ্ছে বলে আমার কাছে মনে হয়, যে মাহমুদুল্লাহ রিয়াদ সুযোগ পাচ্ছেন না, সৌম্য সরকার সুযোগ পাচ্ছেন, তবে সেটা ওপেনিংয়ে না, নাম্বার 6-7, এবং তানজিদ হাসান তামিম এই জায়গাটাতে হচ্ছে গিয়ে ওপেনারের ওই জায়গার স্লটটাতে তিনি সুযোগটা পাচ্ছেন বলে মনে, সঙ্গে প্রবাবলি নাইম শেখ। নির্বাচকদের যেই দলটা দিবেন সেই দলটা কি এরকমই হবে, মানে এই বিগ কয়েকটা কোয়েশ্চেন মার্কসের সলভটা কি তারা এইভাবেই করার চেষ্টা করবেন, এবং সেটাই কি সম্ভাব্য সবচেয়ে ভালো হবে কিনা, আপনার মতামতটা জানাবেন নাকি।